এটা কি চাফি চায়ের সাথে লঙ্কা ফ্রি তুমি চা দিয়ে লঙ্কা দিয়ে খাবে আজকে চা দিয়ে লঙ্কা হয় চা দিয়ে লঙ্কা তোমাকে খেতে হবে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি রান্নাঘরে কাজ করছিলাম তারপর দেখছি ব্লগটা আবার শুরু করাই হচ্ছে না ছেলেকে খেতে দিয়ে এসেছি শাশুড়িমা সবজি টবজিগুলো রেডি করছে তারপরে তো কাজকর্ম টুকটাক চলছেই তো চলো সঙ্গে থাকো এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আর তোমরা এখন আম গাছ দেখতে পাচ্ছ না ওখানে গিয়ে তিনটে আম গাছ আছে তিনটে আম গাছের মধ্যে দুটো আম গাছে প্রচুর মুকুল এসেছে ওটা যদিও পাশে বাড়ির আম গাছ আমাদের নয় তো ওখানকার আমগুলোর টক মিষ্টি এরকম ধরনের খুব একটা ভালো নয় তো যাই হোক পরের বাড়ির গাছ আমাদের কী মাথা ব্যথা আছে তো জামা কাপড় মেলতে মেলতে হঠাৎ মনে পড়ে গেল যে এই গাছগুলো তো শুকিয়ে যাচ্ছে কিছু গাছ আলাদা করে দিই মানে শুকনো গাছগুলোকে আলাদা করছি শুকনো ফুলগুলোকে কেটে বাদিয়ে দিচ্ছি আর সুন্দর যে ফুলগুলো এখনও রয়েছে সেগুলোকে রেখে দিয়েছি ছেলে বেরোচ্ছে ছেলে যাচ্ছে ব্যায়ামে তো ওকে বললাম যে তাড়াতাড়ি ফিরে আসিস তো এখন আমার ছাদের কাজ শেষ হয়নি এই দেখো এখানে শুকনো ফুলগুলো রেখে দিলাম আর দেখো এখানে পিটুনিয়া একটা আছে আর প্যান্জি দুটো আছে একটা হলুদ একটা বেগুনি আর এই ফুল এখনও অবধি ফুটবে আর এখানে পিটুনিয়া আর একটা হলো চন্দ্রমল্লিকা এই গাছগুলো আছে আর এই যে শুকনো ফুল গাছগুলোকে সব আলাদা করে দিয়েছি এগুলো মাটিগুলোকে সব নিতে হবে এখন এই জামাকাপড়গুলো সব মেলবো তারপরে ঠাকুরের বাসনগুলো এখন মেজে নিচ্ছি আগের দিন যেহেতু শিবরাত্রি গেছে সমস্ত টুকটাক কিছু সেরকমভাবে বের করিনি আমি অল্প কিছুর মধ্যে কাজ সেরেছি তো সেরকমই টুকটাক বাসনগুলো এখন মেজে ফেলছি আর তেঁতুল সার্ফ দিয়ে যেরকম করে মাজি সেরকম তারপরে ছাদে এখন একটুখানি জল দিতে হবে মানে মিস্ত্রিরা বলে গেছিলো যে ছাদটাকে মাঝে মাঝে একটুখানি ভিজিয়ে দেবেন যেহেতু এখন শুকনোর সময় ছাদটা তো সেই বৃষ্টি তো কবে হয়ে গেছিলো সেই ছাদের যে জল ছাড়া হচ্ছে তারপর থেকে সেভাবে তো ছাদ ভিজানো হয়নি গাছের শুকনো ফুলগুলো ছাঁটাই করছিলাম আর একটা ফুল নিচে পড়ে গেছিলো আর মিমি সেটাকে কামড়ে কামড়ে খেয়েছে কিছুটা কিছুটা ছিঁড়েছে আর খেয়ে দিয়ে ছাদের মধ্যে করেছে বমি মানে ওটা তো পেটের মধ্যে ঠিক সহ্য হয়নি আর কুকুরদের এরকমই হয় কোনো উল্টোপাল্টা জিনিস খেয়ে নিলে পরে না সাথে সাথে সেটা বমি করে দেয় তো এই জন্য ছাদটাকে একটুখানি ধুয়ে দিলাম দুই জায়গায় করেছে মানে খুব কষ্ট হচ্ছিল ওর ওটা খেয়ে তো এই আর কি তোমার ভয় মিমি পালিয়ে গেল দেখলে কারণ ও তোমাকে বিশ্বাস করে না মিমি কখনো এই ব্যাগগুলো ওর ঘাড়ের উপর ফেলে দেবে ব্যাস পর্যবেক্ষণ শুরু হয়ে গেছে এটা কি এনেছো এত বড় এটা পুরোপুরি গুঁড়ো লাউ না কচি লাউ তো বড় হয় এই কুলগুলো যখন এনেছিল পুরোপুরি সবুজ ছিল তো আমি খুব একটা কুল খাই না এই জন্য কুলগুলোকে পাকাচ্ছি শুকাবো শুকিয়ে এগুলো দিয়ে আচার বানানো হবে তো রোদে দিয়ে দিই বারান্দায় কুলগুলোকে বারান্দায় রোদে দিয়ে দিলাম তারপরে আজকে রান্না করছি সজনে ডাঁটা আলু আর বড়ি দিয়ে একটা তরকারি আর এখন করছি উচ্ছে আলু ভাজা এটা হয়ে গেলে এবারে তরকারিটা বসিয়ে দিচ্ছি তো সজনে ডাঁটা আলু আর বড়ি দিয়ে যে তরকারিটা এটা খেতে খুব ভালো লাগে আর যেহেতু আজকে আমাদের মাংস হচ্ছে এই জন্য ডালের বড়া করে দিলাম না এর মধ্যে ডালের বড়া দিলেও খুব ভালো লাগে কাঁচকলা দিলে ভালো লাগে তো তরকারিটা জাস্ট আদা লঙ্কা বাটা আর জিরে দিয়েই করছি আর নুন চিনি হলুদ যেরকমভাবে লাগে তো জল হেলে দিয়েছি আর আজকে বাজার থেকে মাংস এনেছে মিমিদের মাংস এনেছে আমাদের মাংস এনেছে তো মাংসগুলোকে এখন ধুয়ে নিচ্ছি আজকে যে মাংসটা রান্না করব ম্যারিনেট ছাড়াই রান্না করব সিম্পলভাবে একদম করব যেরকমভাবে করে কিন্তু জাস্ট নামানোর আগে আমি কসুরি মেথি দিয়ে ওটাকে করব অনেকদিন কসুরি মেথিটা ইউজ করা হচ্ছে না তো এখন কাজকর্মগুলো দেখো চলছে এদিকে তরকারিটাও নাড়াচ্ছি ওদিকে মাংসটাকে ধুয়ে রেডি করে রেখেছি ওদিকে মিমিতে মাংসটা বসিয়ে দিয়েছি তো এদিকে তরকারিটা হয়ে গেছে বাটির মধ্যে নামিয়ে রেখে দিলাম ওদিকে মাংসের পেঁয়াজটা ভাজা করছি ছেলে গেছে ব্যায়ামে মা গেছে স্নানে দেখো বাথরুমে দরজা এখনো বন্ধ আর আমি এখন সাবু মাখা করেছি সাবু কলা দুধ আর বাতাসা আর এখন নারকেল কোড়াটা দিলাম না আবার কোড়াতে হবে এর জন্য তো এই সময়টা আমি কয়েকদিন যাব ছানা খাচ্ছিলাম তো আজকে আর ছানাকে ইচ্ছা করছে না আর সাবুটা বিশেষ করে নষ্ট হয়ে যাবে এই জন্য তো চলো খেয়ে নিই আর মা খুব একটা সাবু মাখা পছন্দ করে না সাবুর খিচুড়ি করলে মানে মুগ ডাল দিয়ে সাবুর যে খিচুড়ি হয় সেটা করলে পরে খায় কিন্তু সাবু মাখা যেটা এটা খুব একটা পছন্দ করে না এই জন্য আমি একাই খাচ্ছি আজকে আর মাংস রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না তো ছেলে এসে গেছে ছেলে স্নান হয়ে গেছে মাংসটা মোটামুটি হয়ে এসেছে আরও একটুখানি হলে পরে ভালো হয় তো ছেলে বলল খিদে পেয়ে গেছে ওর জন্য ভাতটাকে রেডি করেছি তারপরে মাংস দিয়ে দিয়েছি এদিকে অনেকগুলো বাসন বেরিয়েছিল সমস্ত বাসন আমি মেজে ফেলেছি এখন বাসনগুলো সব জলটা মোটামুটি ঝরে গেছে এখন এগুলোকে উপুর করছি আর উপুর না করলে পরে এই রান্নার জায়গাটা আমি পরিষ্কার করতে পারবো না তো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে তো সমস্ত কিছু বাসনগুলো সরিয়ে দিয়েছি এবারে ভিজে টাওয়েল দিয়ে আমি সমস্ত যে মশলার যে কৌটো
ওগুলো তেলের শিশি যা যা থাকে সমস্ত আমি একবার করে মুছে নিই, তাহলে তেল চিটচিটে ব্যাপারটা হয় না। তো এরকমভাবে মোটামুটি টুকটাক কাজের মধ্যে দিয়ে আমরা কিন্তু রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে রাখতে পারি। প্রত্যেক দিন যে হেভি ক্লিন করতে হয় তা নয়, তোমরা রান্নার সময় যদি এরকমভাবে ভিজে টাওয়াল দিয়ে মুছতে পারো তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায় সব। আমি তোমার হাজবেন্ডকে চা দিয়ে লঙ্কা খাওয়াতে পারিনি, তো আজকে আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করছি। আমি কোনোদিনও কাঁচা লঙ্কা আমি চিবিয়ে খাইনি। আজকে এই এক কাপ চা দিয়ে, এখানে একটা কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছো তোমরা, এই যে, তো এই লঙ্কাটা আমি এই চা দিয়ে আজকে খাবো, ঠিক আছে? আমি জানি না লঙ্কাতে কীরকম ঝাল আছে, তো বিশাল বড় একটা চ্যালেঞ্জ আমার জন্য এটা, যে ঝাল খায় না আর বিশেষ করে যে কোনোদিনও লঙ্কা চিবিয়ে খায়। বিশাল বড় ব্যাপার। অদ্ভুত খেতে। এবার ঝালটা লাগছে। অর্ধেকটা খেয়ে নিয়েছি, অদ্ভুত রকম লাগছে খেতে। একদিকে ঝাল, একদিকে মিষ্টি, খুব ঝাল লঙ্কাটা। একটু বেছে নিলে ভালো হতো, মানে খুব মোটা দেখে নিয়েছি। তারপর চাটা রয়েছে গরম, তো আরো অদ্ভুত লাগছে। কোনো রকম সিন কাট করিনি, হ্যাঁ, একভাবে ভিডিওটা কিন্তু চলছে। আবার একটু খেতে হবে। কি ঝাল গো লঙ্কাটা, চাটা যদি ঠান্ডা হতো তাও হতো, চাটা গরম তো ওই জন্য আরো অস্বস্তি লাগছে। আর এক কামড় খাবো গো, আর খেতে পাচ্ছি না। মানে অদ্ভুত রকম স্বাদটা লাগছে, আর অদ্ভুত রকম মানে প্রচন্ড রকম ঝাল। আর এক কামড় খাবো, মানে অর্ধেকটা খাচ্ছি, পুরো গোটা লঙ্কা খেতে পাচ্ছি না, কারণ আমি অনেক বড় সাইজের লঙ্কা নিয়েছিলাম তোমরা দেখেছিলে শুরুতেই। অর্ধেকটা খাচ্ছি। অর্ধেকের বেশিটা খেয়েছি দেখেছ, আর খেতে পাচ্ছি না গো। আমার মনে হয় না আমার আগে কেউ এই ধরনের ভিডিও করেছে, চ্যালেঞ্জিং ভিডিও। খুব শর্ট টাইমে করলাম, কিন্তু মনে হয় ইউটিউবে প্রথমবার কেউ চা দিয়ে কাঁচা লঙ্কা চিবিয়ে খেলো। তা আবার যে কোনোদিনও লঙ্কা কোনোদিনও চিবিয়ে খায়নি। অদ্ভুত রকম লাগছে মুখটা। তো টানা ভিডিওটা চললো এতক্ষণ, আমি কিন্তু একটুও কাট করিনি, তো দেখলে এভাবে আমি খেলাম।
তো আমি আমার চ্যালেঞ্জটা যেটা আমার হাজবেন্ড পূরণ করতে পারেনি তোমাদের সামনে আমি পূরণ করে দেখালাম যে চা দিয়েও লঙ্কা খাওয়া যায়। এখন বাজে বেলা 3:30, তো ভেবেছিলাম আজকে আমি উপরের ঘরগুলো মুছবো না, কাজে দিদি মুছবে, কিন্তু কাজে দিদি হঠাৎ করে এলো, এসে বলছে যে জ্বর হয়েছে, এজন্য আমাকে এত কষ্ট করে মুছতে হয়েছে। তার জন্য পুজো দিতেও আজকে আমার অনেকটা দেরি হয়ে গেল, নিচের ঘরগুলো মুছে গেছে, কারণ জ্বর হয়েছে। তো এমনিতেই আমার শরীরটা খুব একটা ভালো নেই, এমনিতে এই আর কি ব্যাপার। 3:30 বাজে, পুজো হয়ে গেছে। যেদিনকে আমি মিষ্টি দিয়ে পুজো করি, উপর থেকে নিচের দিকে নামি, মিমি এখানে রেডি হয়ে বসে থাকে মিষ্টি খাওয়ার জন্য। তো মা একটা মিষ্টি নিয়ে নিল, তারপরে আমরা সবাই মিষ্টি খেয়ে এবারে ভাত খেতে বসে গেছি। তো উচ্ছে আলু ভাজা দিয়ে ভাতটাকে প্রথমে মেখে নিয়েছি, আর আমরা এখন তিনজনে বসেছি। আজকে আমাদের খেতে খুব দেরি হয়ে গেছে, ছেলে তো আগেই খেয়ে নিয়েছিল, তো মাংস দিয়ে এখন ভাতটা খেয়ে নিচ্ছি। লঙ্কা এনেছো? তুমি চা দিয়ে লঙ্কা দিয়ে খাবে আজকে? আজকে তোমার চ্যালেঞ্জ হলো তুমি চা দিয়ে লঙ্কা খাবে। এই একটু মুড়ি দিয়ে দেখো। না না, তুমি চা দিয়ে লঙ্কা খাবে। চা দিয়ে লঙ্কা হয়? চা দিয়ে লঙ্কা তোমাকে খেতে হবে। তুমি মুড়ি শেষ করেছো, তোমাকে চা দিয়ে খেতে। মুড়ি রয়েছে তো, এই তো মুড়ি। ওই ওইটুকু দেখো, তোমরা দেখো, এইটুকু মুড়ি দিয়ে কখন লঙ্কা খাওয়া যায়? তোমরা দেখো, লঙ্কা খেয়ে নেবো। তুমি চা দিয়ে লঙ্কা খাবে? তুমি, আমি তোমাকে বলে একটা, তুমি তিনটে লঙ্কা খাবে। তিনটে লঙ্কা তুমি চা দিয়ে খাবে? তোমরাও খাও না? আমি খেতে পারি না, কিন্তু তোমরাও কি এভাবে খাও? একটা গোটা লঙ্কা খেয়ে নিল, খাও একটা মন মুড়ি দিয়ে। না ধরো ধরো ধরো, এবার চা দিয়ে খেয়ে দেখাও না। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, লঙ্কাটা তিতো কেন? আমি করে যাব, লঙ্কায় কোনো ঝাল নেই, এই তো উচ্ছের মতো তিতো লাগবে। ঝাল হলে খাওয়া যায়, তিতো হলে খাওয়া যায় না। এ বাবা, মুখটা নষ্ট হয়ে গেল। মুড়ি খাচ্ছিলাম রসিয়ে, আমি দিয়েছি কষিয়ে। মুড়ি খাচ্ছিল রসিয়ে, আমি দিলাম কষিয়ে। লঙ্কে পচা ছিল না? না পচা ছিল না, আমি দেখে এনেছি। তিতো, তো লঙ্কা তিতো হলে আমি কি করবো? সবাই ধুয়ে মুছে এনেছি। যা ক্রিমি কাজ করবে এখন। লঙ্কা ঝাল বলে দেয় কিন্তু ঝাল থাকে না। তিতো, এটা কি চাফি? তিতো এখান থেকে তোমরা আমাকে দেখতে পাবে, দেখেছো? এখানে একটা বড় আর নিচে একটা ছোট, কি করে হয় জানো? ওই আগুনের পাশে রাখি, রেখে হয়তো একটুখানি বেখেয়ালি হয়ে যায় আর এরকম ভাবে পুড়ে যায়। শুধু এটা বলে নয়, আরো যেগুলো আছে সেগুলোর এই একই অবস্থা, এরকম ভাবে রাখি আর পুড়ে যায়। তো এখন মাংসটা গরম বসিয়েছি, এখন ছেলের জন্য রুটি বানাবো, ওই যে সবকিছু সেট করে নিয়েছি। আজকে এতটা এডিটিং এ ব্যস্ত ছিলাম যে আমি সন্ধ্যার পর থেকে ব্লগ আর করতেই পারিনি, এখন তো ব্লগগুলো এইটু করে করছি। তো দেখা যাক, ছেলেকে রুটি বানিয়ে দিয়েছি, তার মধ্যে একটা রুটির অবস্থা দেখো, কিছুতেই এটাকে ঠিক করতে পারলাম না। আমি ভাবলাম যাক খেয়ে নিই, গুটিয়ে গাটিয়ে দিয়ে দিয়েছি মাংস দিয়ে। আজকে করছি হলো মুগ ডাল দিয়ে, এই যে সাবুটা ভিজানো ছিল, সাবুর খিচুড়ি বানাচ্ছি। মুগ ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর সাবুটাকে দিয়ে দিয়েছি, তারপরে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এখন ফোড়ন দেব। আর সাবুটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, এখন দিচ্ছি 5 ফোড়ন, তারপরে দিচ্ছি একটুখানি আদা ঘষে রেখেছিলাম, সেটা একটুখানি ভাজা ভাজা করে তারপরে এটাকে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। তো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। এখানে রয়েছে মালসা শিব মন্দিরের পুজোর সমস্ত কিছু, রয়েছে পোলাও, 5 রকমের ভাজা, আলুর দম, চাটনি, পায়েস, আর একটা জায়গায় অনেকটা পরিমাণে পায়েস দিয়েছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। বাই।